গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু এবং গুরুদেবী হলেন মহেশ্বর। গুরুই হলেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুই হলেন এই জগতের স্রষ্টা। হিন্দু সংস্কৃতিতে গুরুকে সর্বদা ঈশ্বরের সমান বলে মনে করা হয়েছে। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হল আমাদের গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন। এটি ভগবান বেদব্যাসের জন্মজয়ন্তীর শুভ দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস, তাই এটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা পালন করলে ব্যক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতে গুরু আরাধনার মাহাত্ম্য রয়েছে। তবে এই বছর গুরু পূর্ণিমার তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2024 সালে বা 1431 বঙ্গাব্দে এই গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন এত মাহাত্ম্য দেওয়া হয়। আজ আমরা ভিডিওতে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আমি আশা করব এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। তাহলে চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বছর গুরু পূর্ণিমার তিথি কোন দিনে পালন করা প্রয়োজন। এই বছর অর্থাৎ 2024 সালে গুরু পূর্ণিমার তিথি শুরু হবে আগামী 20 জুলাই শনিবার বিকাল 5:59 থেকে, যা থাকবে পরের দিন রবিবার 21 জুলাই বিকেল 3:46 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর গুরু পূর্ণিমা তিথি পালন করা হবে আগামী 21 জুলাই রবিবার। পূজোর শুভ সময় হবে সকাল 7:19 থেকে দুপুর 12:27 পর্যন্ত এবং চন্দ্রোদয়ের সময় রাত 7:38। শ্রোতা বন্ধুরা, এবারে আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য প্রসঙ্গে। এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলে জেনে রাখা প্রয়োজন। আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে সবার প্রথমে স্থান দেওয়ার রীতি রয়েছে। গুরুকে ঈশ্বরের সমান বলে মনে করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হল, কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসাবে বেছে নেওয়া হলো? গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব। এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে এটিকে ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তীও বলা হয়ে থাকে। পুরাণ অনুযায়ী গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর একমাত্র সন্তান। কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য তার মাতা পিতা তাকে পরিত্যাগ করেন। কিন্তু পরবর্তীকালে তিনি মহাশক্তিশালী ঋষিতে পরিণত হন। আমাদের হিন্দুশাস্ত্রে যে 4টি বেদের উল্লেখ পাওয়া যায় অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ব বেদ, এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন ঋষি বেদব্যাস। এছাড়াও তিনি 18টি পুরাণ রচনা করেন এবং এর পাশাপাশি আমরা বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসেবে সকলেই জানি। উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম নামে অভিহিত করা হয়েছে, এই গ্রামে একটি বিশাল পাথরের গুহা রয়েছে যেখানে নাকি হাজার বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন। অনেকেই বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই মহাভারত রচনা করেছিলেন তিনি, আর ভগবান গণেশ তাকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন এই গুহাতেই। এই মহাপবিত্র দিনে মহর্ষি ব্যাসদেব পিতা পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমার এই দিনটিকে তারই জন্মজয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার অন্যদিকে হিন্দু পুরাণ থেকে জানা যায় যে ভগবান শিব আদি যোগী থেকে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই। আজ থেকে কয়েক হাজার বছর আগে, বছরের ঠিক এমনই সময়, দেবাদিদেব মহাদেব সপ্তর্ষির 7 ঋষিকে অর্থাৎ অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি এবং ক্রতুকে মহাজ্ঞান প্রদান করেছিলেন আজকের এই তিথিতে। এর পাশাপাশি জৈন ধর্মের ভগবান মহাবীর এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন।
সুতরাং শ্রোতাবন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্ব বহন করে। বন্ধুরা, এবারে আমি আপনাদের বলবো এই গুরু পূর্ণিমার দিন পালনীয় বিধি ও উপাচার প্রসঙ্গে। গুরু পূর্ণিমার দিন সবথেকে যেটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো গুরুকে পূজা করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা। পবিত্র সনাতন ধর্ম আমাদের শেখায় যে প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা। তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত তারা হলেন আমাদের মাতা এবং পিতাকে। গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর আপনার মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদের কিছু উপহার বস্তু প্রদান করুন। এটা আমরা সকলেই বিশ্বাস করি যে মাতা পিতার আশীর্বাদ ভিন্ন আমরা জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারি না। তাই জীবনের প্রথম গুরু মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তিভরে প্রণাম করুন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনে প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন, সেই গুরুর বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। বন্ধুরা, যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে আপনি যাকে নিজের ইষ্ট দেব বা দেবী মনে করেন, অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তার পূজা এই দিন অবশ্যই করবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, আবার অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। অর্থাৎ আপনি যে দেবতাকে নিজের ইষ্ট দেবতা মনে করেন বা যাকে মনে মনে ভালোবাসেন তার পূজা আজকের দিনে অবশ্যই সম্পাদন করুন, তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য সহ পূজা নিবেদন করুন। পারিবারিক সমৃদ্ধি ও কল্যাণের জন্য এই দিন অনেকেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পূজা করে থাকেন। মনে করা হয় এই দিন মা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী। এছাড়াও গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয়। গুরু পূর্ণিমার দিন রাতে চন্দ্রদেবের পূজা করে উপবাস ভাঙার বিধি রয়েছে। মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। গুরু পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে নিচে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। শনিদেবকে প্রসন্ন করতে আপনার বাড়ির নিকটের কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন একটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে আসুন। এই তিথিতে অশ্বত্থ গাছকে সাতবার পরিক্রম করে ওম শন শনৈশ্চারৈ নমঃ এই মন্ত্র উচ্চারণ করুন, যা আপনাকে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা করবে। এই দিন কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও শনিদেবের প্রকোপ থেকে নিস্তার পাওয়া যায়। আজকের দিনে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সর্ষের তেল, কালো ডাল, লোহার জিনিস বা কালো বস্ত্র দান করুন। আজকের দিনে বজরংবলী হনুমানজির আরাধনা করলেও সংসারের বিপুল উন্নতি হয়। গুরু পূর্ণিমার দিন নিজের ইষ্ট দেবতাকে ফল, মিষ্টি এবং অন্নভোগ নিবেদন করুন। বিভিন্ন সাংসারিক জটিলতা, আর্থিক জটিলতা, বিবাহের বাধা কিংবা পড়াশোনার বাধা দূর করতে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের বীজমন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন বা শ্রবণ করুন। বন্ধুরা, আগেই বলেছি যে আজকের দিনে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা নিবেদন করা অত্যন্ত শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয় এবং পূজার নৈবেদ্য হিসেবে আর কিছু দিন বা না দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো এক প্রকারের ভোগ অবশ্যই অর্পণ করুন। এই পূজা সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় সম্পন্ন করতে হয় এবং পূজার সময় আলাদা করে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে রাখবেন আর প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দেবেন যতক্ষণ না পর্যন্ত প্রদীপটি নিজে থেকেই নিভে যায়। বন্ধুরা, গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়িতে গীতাপাঠ করাকে খুবই শুভ মানা হয়। তাই এই দিন শ্রীমৎ ভগবদ্গীতার যে কোনো একটি অধ্যায় থেকে গীতার কিছু শ্লোক অবশ্যই পাঠ করুন। গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের শুভ কাজ যেমন দীক্ষা গ্রহণ করা বা সত্যনারায়ণ পুজো করাকে খুবই শুভ বলে গণ্য করা হয়। বলা হয় যে আজকের দিনে যে শুভ কাজ করা হয় তা অনন্ত অক্ষয়রূপে ব্যক্তির সাথেই থেকে যায়। তাই আজকের দিনে অনেকেই দুস্থ দরিদ্র ব্যক্তিদের দান ধ্যান করে থাকেন। আপনি আপনার সামর্থ্য মতো অভুক্ত পশুদের এই দিন খাওয়াতে পারেন। এছাড়া দরিদ্র দুস্থ ব্যক্তিদের এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ সাহায্য করবেন। শ্রোতাবন্ধুরা, এবারে আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন মন্ত্রগুলি গুরুর উদ্দেশ্যে অবশ্যই উচ্চারণ করা উচিত। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
আশা করি শ্রোতাবন্ধুরা গুরু পূর্ণিমার মাহাত্ম্য, নিয়মবিধি এবং সময়সূচি সংক্রান্ত এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় জগৎগুরু পরমেশ্বর আপনার মঙ্গল করুন।